নির্বাচনী উৎসবের আমেজ এখন তিন সিটিতে রাজশাহীতে প্রচার প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত প্রার্থী আর তাদের দলীয় নেতাকর্মীরা সকালে ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মেয়র প্রার্থী বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের প্রার্থী গণসংযোগ করেন দশ ও এগারো নম্বর ওয়ার্ডে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই প্রার্থী গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামী দিন আওয়ামী লীগ এবং সন্ত্রাসী দল রাজশাহী থেকে পালাবে জেনুইন না হলে অভিযোগ দিয়ে না এবং আমরা এখনও আশা করি তাদের শুভ উদয় হবে তারা শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশ রেখে বজায় রেখে নির্বাচন করবে বরিশালের মেয়র ও কাউন্সিলর প্রার্থী নির্বাচনী মাঠ গরম করতে ব্যস্ত গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ সপ্তম দিনে বরিশাল আদালত পাড়া ও ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও তার সমর্থকরা অপরদিকে নগরীর কাশীপুর ও গড়িয়ারপাড় এলাকায় গণসংযোগ করে বিএনপির মেয়র প্রার্থী খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান কাজ যেমন সিলেট নগরীর বারুদখানা জেল রোড ও লালবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী তিনি আশাবাদী ইনশাল্লাহ আগামী তিস তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ নৌকা প্রতীকে তারা তাদের মূল্যবান ভোট দিবেন আর কুমারপাড়া ও আদালত পাড়ায় গণসংযোগ চালিয়ে বিএনপির মেয়র প্রার্থী উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান কোনো অন্যায় আমরা করব না আর বাইর থেকে অতিরিক্ত অন্যায় করলে এবার আমরা অন্যায়কে কোনোভাবে আনচ্যালেঞ্জ ছাড়ব না এছাড়াও তিন সিটিতে গণসংযোগ করছেন অন্যান্য দলের মেয়র সহ কাউন্সিলর প্রার্থীরা আফসানা নীলা একুশে টেলিভিশন